আবারও বাড়ছে বিদ্যুতের দাম আট থেকে পনেরো শতাংশ বৃদ্ধির প্রস্তাব বিতরণ কোম্পানিগুলোর আজ থেকে গণশুনানি শুরু রোহিঙ্গা আসার সংখ্যা লক্ষণীয় মাত্রায় কমেছে বলছে জাতিসংঘ সেনাবাহিনীর তত্ত্বাবধানে শৃঙ্খলা ফিরেছে ত্রাণ বিতরণে কিছুতেই নিয়ন্ত্রণে আসছে না চালের বাজার খুচরা বাজারের দাম এখনও এখনো সাধারণের নাগালের বাইরে এবং এবার উত্তর কোরিয়ার ওপর বিতর্কিত ভ্রমণ নিষেধাজ্ঞা আরোপ করল যুক্তরাষ্ট্র তালিকায় নতুন করে যুক্ত হল ভেনেজুয়েলা চাঁদ স্বাগত নিউজ সংবাদের সাথে আছি আমি সাবরিনা মমতাজ আবারও বাড়ছে বিদ্যুতের দাম পাইকারি ও খুচরা গ্রাহক উভয় ক্ষেত্রেই আজ থেকে এই প্রক্রিয়া শুরু করতে যাচ্ছে এনার্জি রেগুলেটরি কমিশন বিইআরসি কোম্পানিগুলোর দেয়া প্রস্তাবের ভিত্তিতে এই প্রক্রিয়া শুরু হচ্ছে বাংলাদেশ বিদ্যুৎ উন্নয়ন বোর্ডের দেয়া বিদ্যুতের পাইকারি মূল্যহার পরিবর্তনের জন্য গণশুনানি হবে আজ এছাড়া বিদ্যুৎ উন্নয়ন বোর্ডের বিদ্যুতের খুচরা মূল্যহার পরিবর্তনের শুনানি হবে ছাব্বিশ সেপ্টেম্বর এবং পল্লী বিদ্যুতের সাতাশ ডিপি বিসির আটাশ সেপ্টেম্বর ডেস্কোর দুই অক্টোবর ওজোপাডিকো তিন এবং নজোপাডিকো শুনানি হবে চার অক্টোবর বিইআরসির সূত্র জানায় বিদ্যুৎ উন্নয়ন বোর্ড পিডিবি বিতরণ কোম্পানিগুলোর কাছে পাইকারি বিক্রির ক্ষেত্রে প্রতি ইউনিট বিদ্যুতের দাম প্রায় পনেরো শতাংশ বাড়ানোর প্রস্তাব দিয়েছে আর বিভিন্ন বিতরণ কোম্পানি খুচরো গ্রাহক পর্যায়ে আট থেকে বারো শতাংশ হারে প্রতি ইউনিট বিদ্যুতের দাম বাড়ানোর প্রস্তাব করেছে এবারের রোহিঙ্গা প্রসঙ্গ জাতিসংঘের সংস্থাগুলো বলছে মিয়ানমারের রোহিঙ্গা মুসলিম শরণার্থীদের বিবিসি কে জানিয়েছেন মিয়ানমার ছেড়ে রোহিঙ্গাদের পালিয়ে আসা যে একেবারেই বন্ধ হয়ে গেছে এমন কথা বলার সময় এখনো আসেনি তবে মুখপাত্র বলেছেন সীমান্ত এলাকার কাছে মাঠ পর্যায়ে তাদের যে দলগুলো কাজ করছে তারা পালিয়ে আসা লোকের সংখ্যা নিশ্চিত ভাবেই কমেছে বলে খবর দিচ্ছে রোববার প্রকাশ করা ইন্টার সেক্টর কোঅর্ডিনেশন গ্রুপের এক বিজ্ঞপ্তিতেও বলা হয় গত দুদিনের সীমান্ত পার হয়ে আসা লোকের সংখ্যা কমেছে বলে খবর পাওয়া গেছে এতে বলা হয় অল্প সংখ্যক লোক এই সময়ে কক্সবাজারে এসেছে বলে লক্ষ্য করা গেছে বাংলাদেশে আগত মিয়ানমারের রোহিঙ্গা শরণার্থীর সংখ্যা প্রায় চার লক্ষ ত্রিশ হাজার সেনাবাহিনীর অংশগ্রহণের দ্বিতীয় দিনের মতো রোহিঙ্গাদের মাঝে ত্রাণ বিতরণ করা হয়েছে এতে ত্রাণ বিতরণে কিছুটা শৃঙ্খলা ফিরে এসেছে তবে এখনও বিচ্ছিন্নভাবে ত্রাণ পাওয়ার আশায় কক্সবাজারের উখিয়া এবং টেকনাফ রোডে অবস্থান করছে লাখো রোহিঙ্গা হায়দার আলীর ছবিতে বিস্তারিত জানাচ্ছেন লাকমিনা জেসমিন সোমা পাহাড়ের উপর প্রতিদিনই বাড়ছে বোঝা ত্রাণ পাওয়ার আশাই ছড়িয়ে ছিটিয়ে থাকা রোহিঙ্গারা আশ্রয় খুঁজছেন পাহাড়ে ফিরছেন শরণার্থী ক্যাম্পগুলোতে পাহাড়ে আশ্রয় নেওয়া রোহিঙ্গাদের মাঝে ত্রাণ বিতরণের দ্বিতীয় দিনের মতো অংশ নেয় সেনাবাহিনী এতে খানিকটা শৃঙ্খলা ফিরেছে ত্রাণ ব্যবস্থাপনায় যানজট ও রোহিঙ্গাদের নিয়ন্ত্রণে কুতুপালং থেকে বালুখালী হয়ে পালংখালী পর্যন্ত বিভিন্ন স্থানে অবস্থান নিয়েছে সেনাবাহিনী তবে তার পরও বিচ্ছিন্নভাবে ত্রাণ পাওয়ার আশায় রাস্তার উপর দাঁড়িয়েছে লাখ লাখ রোহিঙ্গা শরণার্থী বালি গনসি এদিকে রোহিঙ্গাদের ত্রাণ মজুতে এরই মধ্যে দেখা দিয়েছে জায়গা সংকট লাকমিনাজিসমিন সোমা নিউজ টোয়েন্টি ফোর উখিয়া কক্সবাজার নিয়ন্ত্রণহীন চালের বাজার দেশের অন্যান্য জেলায় চালের দাম একটু একটু করে কমতে শুরু করলেও প্রভাব নেই সাতক্ষীরায় রাইস মিল মালিক ও খুচরা বিক্রেতাদের পাল্টা অভিযোগের মধ্য দিয়ে দাম বাড়ায় বিপাকে সাধারণ মানুষ প্রতিনিধি শাকিলা ইসলাম জুয়ে তথ্য চিত্রে দেখুন একটি ডেস্ক রিপোর্ট ভারত থেকে চাল রপ্তানি বন্ধের গুজবে সাতক্ষীরায় চালের দাম কেজিতে দশ টাকা বৃদ্ধি পেয়ে আর কমছে না এতে বিপাকে নির্ময়ের মানুষ চালির দাম যত দিন যাচ্ছে বাড়তেছে কিন্তু বেতন তো আর বাড়তেছি না এভাবে সংসার চালানো খুবই টাফ হয়ে যাচ্ছে চালের দাম বেশি তাহলে আমার লাগে চার কেজি চাল কিন্তু তিন কেজি চাল তাহলে তাই কি ফ্যাটপুরি ভাত দিতে পারতে নি দ্বারা চাল মজুদ করে বেশি দামে বিক্রি করায় বাজারে চালের দাম বেশি বলে অভিযোগ খুচরা ব্যবসায়ীদের মজুদ করা চাল যত সময় তারা কম দামে না ছাড়বে তত সময় আমরা চাল কম দামে বেশি পাচ্ছি না কারণ আরও থেকে আমরা যে দামে কেনবো তাছাড়া আমাদের কাছে কেজিটি দুই তিন টাকা বেশি হবে চার পাঁচ টাকা কেজিটি বেশি এটা যদি তাহলে কমবেন নাহলে আমাদের হাতে এটা না আমরা যতদূর জানতে পারছি ইন্ডিয়ার চালবাজার আগেও যে দাম ছিল এখনো সে দাম আছে কিন্তু আমাদের সৎকেরা চালবাজার এখনও সেভাবে আগের দামে ফেরত আসেনি চালের বাজারে কৃত্রিম সংকট সৃষ্টি করে যারা দাম বাড়াচ্ছে তাদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার কথা জানালেন প্রশাসনের এই কর্মকর্তা রাইস মিল রয়েছে আমাদের জেলায় সেগুলো একটু দেখার জন্য বা কেউ যদি কোথাও মজুদ করে রাখে সেই বিষয়টি একটু স্ট্রংলি মনিটর করার জন্য তো অলরেডি কয়েকটা জায়গায় কিন্তু মনিটরিং কার্যক্রম শুরু হয়েছে এবং আমরা এটিকে আরও জোরদার করার চিন্তা ভাবনা করছি খাদ্য অধিদপ্তরের হিসেবে সাতক্ষীরায় রাইস মিল রয়েছে দুইশো টি যা থেকে এবার চাল তৈরি হয়েছে পাঁচ লাখ নিরানব্বই হাজার পাঁচশো মেট্রিক টন নওগাঁর খুচরা বাজারে মোটা চালের দাম কেজিতে চার থেকে পাঁচ টাকা পর্যন্ত কমলেও চিকন চালের দাম কমেছে মাত্র থেকে টাকা তাই চালের দাম আরও কমিয়ে ক্রয় ক্ষমতার মধ্যে আনার দাবি ভোক্তাদের আর ক্ষুদ্র চাল ব্যবসায়ীদের দাবি বাজার মনিটরিং করার বাবুল আক্তার রানার তথ্য ছবিতে দেখুন একটি দেশের চাল উৎপাদনের অন্যতম জেলা হিসেবে পরিচিত নওগাঁ চাহিদার সিংহভাগই মেটানো হয় এ জেলা থেকে গত দুদিনে সরকারি অভিযানে নওগার খুচরা বাজারে প্রতি কেজি চালের দাম প্রকার ভেদে তিন থেকে চার টাকা পর্যন্ত কমেছে আর বস্তা প্রতি কমেছে দুশো থেকে তিনশো টাকা চালের দাম আগের কেজি প্রতি তিন টাকা চার টাকা কমে গেছে মোটা চালের দাম কমলেও চিকন চালের দাম তেমন কমেনি বলছেন ব্যবসায়ীরা সরকার বলতেছে দাম কমে গেছে আপনারা এত বাড়াচ্ছেন কেন আমরা তো বাড়াচ্ছি না বড় বড় মিলারা ব্যবসায়ীরা যেভাবে দিচ্ছে আমরা সেভাবে দিচ্ছি আমরা যে কম আলো সে কম দাম আমরা সে টাকাই হচ্ছে না আমরা কিনব কিভাবে কোন এই অবস্থায় দাম নিয়ন্ত্রণে বাজার মনিটরিং করার দাবি ভোক্তা ও ক্ষুদ্র চাল ব্যবসায়ীদের মনিটরিং ব্যবস্থা ঠিক রাখে আর দাম কমবে আমরা কেতারা খায় গরীব দুখীরা সহজ হবে পর্যায়ক্রমে 2 থেকে 300 টাকা 50 কেজি বস্তার উপর দাম কমেছে সরকার যদি এটা মনিটরিং যদি ঠিকমতো নিয়মতান্ত্রিকভাবে যদি করে তাহলেই চালের দাম আরো আমরা মনে করছি যে আরো একটু কমতির দিকে হবে বর্তমান বাস্তবতায় প্রশাসনকে আরো তৎপর হওয়ার পরামর্শ সাধারণ ভোক্তাদের কক্সবাজারের টেকনাফ পালং ও উখিয়ার পাশাপাশি শহরেও ছড়িয়ে ছিটিয়ে পড়ছে মিয়ানমার থেকে পালিয়ে আসা রোহিঙ্গারা এরই মধ্যে সমুদ্র সৈকতের মেরিন ড্রাইভের পাশে ঝুপড়ি ঘর বানিয়ে বসবাস শুরু করেছে তারা দ্রুত এদের অন্যত্র সরিয়ে না নিলে পর্যটন শিল্প হুমকির মুখে পড়বে বলে মনে করছেন সংশ্লিষ্টরা ইসমতরা ইস্যু তথ্য ছবিতে দেখুন একটি ডেস্ক রিপোর্ট সমুদ্র এবং পাহাড় বেষ্টিত অপরূপ সৌন্দর্য এই মেরিন ড্রাইভ যে কোনো পর্যটকের দৃষ্টি কেড়ে নেয় সড়কটি তবে কিছু দূর যেতে না যেতেই চোখে পড়ে রোহিঙ্গাদের ভিড় পর্যটন নগরী কক্সবাজারের বিভিন্ন জায়গায় এভাবে ছড়িয়ে ছিটিয়ে পড়ছে মিয়ানমারের অনুপ্রবেশকারীরা তবে এভাবে ছড়িয়ে পড়লে পর্যটন শিল্পের বিরূপ প্রভাব পড়বে বলে আশঙ্কা করা হচ্ছে এজন্য রোহিঙ্গাদের নির্ধারিত স্থানে রাখার পরামর্শ পর্যটকদের সরকার যদি এখন পর্যাপ্ত তাদের যে নির্দিষ্ট যে জায়গা দেওয়া হয়েছে দুই হাজার একর সরকার যদি তাদের শিফট করে তাহলে আমার মনে হয় এখানে সেটা থাকবে না এভাবে যদি পাহাড় কেটে সৌন্দর্য নষ্ট করে তাহলে তো আমরা সৌন্দর্য উপভোগ করতে পারছি না আমরা চাই ওরা একটা নির্দিষ্ট এরিয়ার মধ্যে থাকুক কার্যকর পদক্ষেপ না নিলে ব্যাপক হারে রোহিঙ্গা উপস্থিতি পর্যটন শিল্পে নেতিবাচক প্রভাব ফেলবে বলে মনে করেন খাত সংশ্লিষ্টরা গভর্নমেন্ট কিন্তু ওইটাকে স্ট্রিক্টলি তারা কন্ট্রোল করার চেষ্টা করছে যদি এটাকে যদি কন্ট্রোল যদি রাখা না যায় তাহলে ভবিষ্যতে কিন্তু পর্যটন শিল্প বিকাশ একটা হুমকি হিসেবে দেখা দিবে। অবশ্য সৈকত এলাকায় রোহিঙ্গা অনুপ্রবেশ ঠেকাতে ব্যবস্থা নেয়ার কথা জানিয়েছেন ট্যুরিস্ট পুলিশ রোহিঙ্গারা যাতে এই পর্যটন নগরী পর্যটন এলাকায় প্রবেশ করতে না পারে সেই জন্য আমরা সবসময় সচেষ্ট রয়েছি মেরিন ড্রাইভ রোডে যেহেতু আমরা কিছু রোহিঙ্গাকে অবস্থান করতে দেখেছি আমরা সিদ্ধান্ত নিয়েছি তাদেরকে যে এলাকায় রোহিঙ্গা ক্যাম্প রয়েছে সেখানে আমরা ফেরতের ব্যবস্থা করবে বিভিন্ন হিসেবে মেরিন ড্রাইভ সড়ক সহ সমুদ্র সৈকতের আশেপাশে দুই হাজারেরও বেশি রোহিঙ্গা বসবাস করছে আফ্রিকার দেশ মালিতে সন্ত্রাসীদের পুঁতে রাখা ইম্প্রোভাইজড এক্সপ্লোসিভ ডিভাইস আইইডির বিস্ফোরণে নিহত বাংলাদেশি সৈনিক মরান হোসেনের বাড়িতে চলছে শোকের মাতম তার অকাল মৃত্যুতে ভেঙে পড়েছে দুই মেয়ে সহ স্ত্রী এবং বৃদ্ধা মা দ্রুত মনোয়ারের লাশ ফেরত পাওয়ার দাবি স্বজনদের রাহাত খানের তথ্যচিত্রে রিপোর্ট। বরিশাল সদর উপজেলার চন্দ্রমোহন গ্রামের মৃত রফিকুল ইসলামের বড় ছেলে মনোয়ার হোসেন দুই হাজার সালে সেনাবাহিনীর সৈনিক পদে যোগ দেন তিনি যশোর ক্যান্টনমেন্টে দায়িত্বরত মনোয়ার গত তিরিশ মে জাতিসংঘের শান্তিরক্ষী মিশনে যাওয়ার সুযোগ পায় রবিবার বিকেলে সেনা সদর দপ্তরের এক বার্তায় সব কিছু এলোমেলো হয়ে যায় মনোয়ারের পরিবারের টহল শেষে ক্যাম্পে ফেরার পথে সন্ত্রাসীদের হামলায় নিহত হন মনোয়ার সহ তিন বাংলাদেশি সবাই তো বলে যে আর কিছু কেউ আমার বলতেছে না বলে যে আমি ভালো আছি চিন্তা না আমি যখন নেট পাবো তখন ফোন দেব। এক বছরের জন্য শান্তিরক্ষী মিশনে মালি যাওয়া মনোরের স্বপ্ন ছিল দুই মেয়েকে মানুষের মতো মানুষ করার কিন্তু সে স্বপ্ন পূরণ হল না তার আমি গান ধরলাই যে ওখানে না মা কান্দ না আমি আইতে আসি ক্যাম্পে ক্যাম্পে ভাই ভালো রহমের কথা দ্রুত মনোয়ারের লাশ ফিরিয়ে দেওয়ার দাবি এবং স্ত্রী সন্তান সহ পরিবারের দায়িত্ব নেওয়ার জন্য সরকারের প্রতি আহ্বান জানিয়েছেন স্বজনরা নাতি দুইটা নাবালক তার মা বুড়া তার স্ত্রী এগো কিছু চাওয়া পাওয়ার এগো সরকারের দ্বারে বহু চাওয়া পাওয়ার আছে এগো কীভাবে চলবে কীভাবে থাকবে যে যদি যেহেতু মারাই গেছে যত তাড়াতাড়ি সম্ভব ডেড বডিটা যাতে আমাদের কাছে পৌঁছে রবিবার মালিতে বাংলাদেশ সময় দুপুর একটার দিকে সন্ত্রাসীদের পুতে রাখা আইইডির বিস্ফোরণে নিহত হন তিনি এবারে তৃণমূলের সমস্যা সম্ভাবনা নিয়ে আমাদের নিয়মিত আয়োজন বাংলাদেশ লাইভ খানা খন্দ আর বেহাল সড়কে চরম দুর্ভোগ পোহাতে হচ্ছে বন্দর নগরী চট্টগ্রামের মানুষকে শহরের অধিকাংশ সড়কই এখন যান চলাচলের অনুপযোগী সিটি মেয়রের পক্ষ থেকে বারবার আশ্বাস দেওয়া হলেও কাজের কাজ কিছুই হচ্ছে না চট্টগ্রামের মানুষের এই দুর্ভোগের চিত্র তুলে ধরতে এবারে চলে যাচ্ছি আমরা সেখানে জয় চট্টগ্রামের ভোগান্তি নিয়ে সড়কের ভোগান্তি নিয়ে সর্বশেষ কি খবর আছে আপনার কাছে আমাদেরকে জানান আপনি আপনি জানেন যে মৌসুমী বায়ু অভাবের কারণেই কিন্তু গতকাল থেকে আমরা আমাদের বন্দরনগরীর চট্টগ্রামে আমরা বলতে পারি রাতভর কিন্তু থেমে থেমে বৃষ্টি সকাল পর্যন্ত অব্যাহত ছিল কিন্তু এখন আপনি অবশ্য লক্ষ্য করছেন আকাশের অবস্থা অনেকটা পরিষ্কার পরিষ্কার হওয়ার কারণে সড়কের উপরে যে পানি তাকার যে এ আমরা প্রতিবারের দৃশ্য দেখি সেই পানিটা অনেকটা নেমে গেলেও কিন্তু সড়কের অবস্থা আপনি যেটা বলছেন সড়কের অবস্থাটা অনেকটা বেহাল অবস্থায় পরিণত হয়েছে আমি যেখানে আছি চট্টগ্রামের সবচেয়ে বড়ো এই ব্যস্ততম সড়ক আসলে আগ্রাবাদ অ্যাক্সেস রোড হালিশহর সড়ক বলা হয় এটাকে তো আপনি অবশ্য দেখছেন অনেক এই সড়কে এই সড়ক জুড়েই বিভিন্ন জায়গায় কিন্তু বড় বড় গর্ত থাকার কারণেই ভাবে কিন্তু এখানে পরিবহনগুলি চলাচল করেছে সবচেয়ে বেশি আমরা যদি বলি এখানে যারা অফিসগামী রয়েছেন এবং যারা কর্মে ব্যস্ততায় নিয়ে বিভিন্ন পরিবহনে বা গণপরিবহন দিয়ে চলাচল করে তাদের কিন্তু দুর্ভোগের কোনো শেষ নেই বলে আমাদেরকে জানিয়েছেন আমরা কথা বলতে চাই আমার পাশে রয়েছেন এখানে আসলে যারা চাকুরিজীবী রয়েছেন এবং যারা স্টুডেন্ট রয়েছে তারা কিন্তু গাড়ির অপেক্ষায় থাকলেও তারা বলছিলেন আসলে সব পরিবহন সবসময় না পাওয়ার কারণেই তারা কিন্তু আমাদেরকে বলছে খুব একটা সমস্যায় রয়েছেন বলে আমাদেরকে জানিয়েছেন আমরা জানতে চাই আসলে এখানে আমরা দেখি প্রতিবারে আমরা দেখি কিন্তু বৃষ্টি হলে কিন্তু পানি তাকে আবার দেখা যায় বৃষ্টি না হলেই কিন্তু জোয়ারের পানিতে তলিয়ে যায় এই সড়কগুলো কিন্তু আসলে কীরকম দুর্ভোগের মধ্যে আপনারা রয়েছে আসলে অ্যাক্সেস কত বলা অপেক্ষায় না কারণ এখানে এই ভাঙাচুড়া প্লাস এই বৃষ্টির কারণে যে জোয়ারের পানি ওঠে এটা তো এর ফলে আমরা এই যে গাড়িগুলো যাতে এত দূরের কথা আমরা হাঁটা চলাটা রিস্ক হয়ে যাচ্ছে দেখা যাচ্ছে পড়তে যাওয়া মানে ডেলি যাইতে পারতেছি না এটা এক্সাম চলে আসতেছে পড়াশোনার ক্ষতি হচ্ছে আর অফিস টাইমে দেখা যায় জোয়ারের পানি উঠে থাকে প্রতিদিন সকালে অথবা বিকেলে পরে রাস্তাঘাটে জ্যাম থাকে এই গাড়িগুলো নিয়েও তেমন চলাফেরা করা যায় না আর বাচ্চা কাছে নিয়ে তো অসম্ভব তাই এটা এই দিকে তাকাই কোনো অবস্থা দিকে তাকায় যদি আমাদের সিটি মেয়র কর্পোরেশন ওনার কাছে মানে আকুল আবেদন জানে উনি আমাদের এটা দেখে কোন অবস্থাটা প্লাস ঠিক করে দেয় তাহলে আমরা অসম খুশি সেটাই ধন্যবাদ আমরা এতক্ষণ ধরে কথা বলেছি যারা ভুক্তভোগী তারা বলছিলেন আসলে সিটি সুদৃষ্টির কথা তারা জানিয়েছেন আমার পাশে রয়েছেন আরও কয়েকজন রয়েছেন তারা আপনারা অনেক দিন ধরে কিন্তু অনেক দাবি জানিয়ে এসেছিলেন আসলে কিন্তু সড়কের কীরকম অবস্থা বলে মনে করছেন আপনি এটা তো বহুদিনের প্রত্যেক বহুদিন থেকে এই পরিস্থিতি এখনো পর্যন্ত কোনো সুরাহা দেখতেছি না আমরা দাবি জানাচ্ছি আমাদের মেয়রের কাছে উনি যেন এই রাস্তাটা নিয়ে আমাদেরকে সহযোগিতা করে আমরা ভালো মতো এখানে চলা এবং ব্যবসা বাণিজ্য করতে পারি সে অনুরোধ করতেছি এবং ফেরিস পান্ডিসের থেকে নিউজ টোয়েন্টি আমি অনেক অনেক ধন্যবাদ জানাচ্ছি উনি অনেক কষ্ট করে বারবার এখানে এসে এ দূরাহার ব্যবস্থা আপনাদেরকে জানাচ্ছে তার জন্য অনেক অনেক ধন্যবাদ আর আগামীকালে আমরা এই অ্যাক্সেস রোডে চট্টগ্রাম বিভাগীয় মালিক ফার্নিচার মালিক সমিতির পক্ষ থেকে আমরা মানববর্ধনের যে অনুষ্ঠান করতেছি এই অনুষ্ঠানের পক্ষ থেকে আমাদের মেয়র সাহেবকে এখানে আসার জন্য আমি বারবার অনুরোধ করতেছি উনি যেন আমাদের সাথে এসে সহানুভূতি অনুভব করে এবং জিনিসটা দেখে তার জন্য নিউজ টোয়েন্টিফোর অনেক অনেক ধন্যবাদ এতক্ষণ ধরে আমরা কথা বলেছি এখানে আসলে যারা ভুক্তভোগী এবং যারা ব্যবসা বাণিজ্য রয়েছে তারা বলছিলেন আসলে তাদের দুর্ভোগের কথা আমাদেরকে জানিয়েছেন এমনকি আগামীকাল তারা এই যে এই সড়কগুলো বেহাল দশা নিয়ে কিন্তু তারা কিন্তু এখানে মানববন্ধন করারও কথা বলেছিলেন আমরা জানতে চাই আপনারা যে এখানে আছেন কিন্তু পরিবহনের জন্য অপেক্ষা করছেন আপনি কি কি মনে করেন আসলে কীরকম সমস্যায় রয়েছেন আপনারা আসলে তো এখানে আমরা তো প্রতিদিনে এখানে দুর্ভোগে পড়তেছি কারণ আমরা এখন দোকান বন্ধ করে দেওয়ার সময় হয়ে গেছে কারণ আমরা দুই মাস তিন মাস ধরে এখন তো আমরা কি এই দোকানের বাড়া দিতে পারতেছি না তাও আমরা এখন দেখি আর কয়েকদিন দেখে আমরা দোকান বন্ধ করে দেওয়ার প্রিপারেশন নিবো এরকম চিন্তা চিন্তাধারণ করতেছি কারণ আমরা ঠিকমতো বেতন দিতে পারতেছি না মালিককে টাকা দিতে পারতেছি ধন্যবাদ আমরা এতক্ষণ ধরে কথা বলেছি এখানে যারা ভুক্তভোগী রয়েছে তাদের সাথে তারা বলছিলেন সিটি মেয়র যদি সুদৃষ্টি দেয় তাহলে এই সড়কটি অনেকটা উঁচু হবে বলে তারা মনে করছে আর উঁচু হলে আসলে পানি পানি সড়কের মধ্যে পানি না জম না জমলে তাদের চলা চলাচল করতে অনেকটা সহজ হবে বলে তারা আমাদেরকে জানিয়েছেন তো এই ছিল আমার এখানকার সর্বশেষ সাবরিন জয় জয় আপনাকে ধন্যবাদ চট্টগ্রাম থেকে সেখানকার নগরীর রাস্তাগুলোর বেহাল দশা সর্বশেষ খবর জানছিলাম আমরা এবারে চলে যাচ্ছি আন্তর্জাতিক প্রসঙ্গে উত্তর কোরিয়ার ওপর বিতর্কিত ভ্রমণ নিষেধাজ্ঞা জারি করল যুক্তরাষ্ট্র এই তালিকায় নতুন করে যুক্ত হয়েছে ভেনেজুয়েলা ও চাঁদের নাম হোয়াইট হাউজের পক্ষ থেকে দেয়া এক বিবৃতিতে বলা হয়েছে বেশ কয়েকটি বিদেশি সরকারের কাছ থেকে তথ্য প্রাপ্তির সূত্র ধরে নতুন করে এই ভ্রমণ নিষেধাজ্ঞা আরোপ করা হলো রোববার শেষ ভাগে নিষেধাজ্ঞা আরোপিত একটি নির্বাহী আদেশে স্বাক্ষর করেন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প সে সময় তিনি বলেন আমেরিকান নিরাপত্তা নিশ্চিত করা তার প্রথম এবং প্রধান দায়িত্ব আর তাই যাদের চলাফেরার কারণে আমেরিকানরা অনিরাপদ বোধ করবে তাদেরকে প্রবেশের অনুমতি দেয়া হবে না নতুন করে এই নিষেধাজ্ঞা আরোপের ফলে উত্তর কোরিয়া ভেনেজুয়েলা ও চাঁদ যুক্ত হলো পূর্বে আরোপিত ইরান লিবিয়া সিরিয়া ইয়েমেন এবং সোমালিয়ার সাথে জার্মানি সাধারণ নির্বাচনে চতুর্থবারের মতো দেশটির চ্যান্সেলর নির্বাচিত হয়েছেন অ্যাঙ্গেলা মার্কেল রোববার ভোট গ্রহণ শেষে বুথ ফেরত জরিপের প্রাথমিক ফলাফল প্রকাশিত হয় সেই তালিকায় প্রত্যাশা অনুযায়ী ভালো ফল করেছে চ্যান্সেলর অ্যাঙ্গেলা মার্কেলের ইউনিয়ন শিবির এর মধ্য দিয়ে মার্কেলের খ্রিস্টান ডেমোক্রেটিক ইউনিয়ন সিডিইউ দল বত্রিশ শতাংশ বত্রিশ শতাংশ ভোট পেয়ে জার্মানির সংসদে বৃহত্তম দল হিসেবে অবস্থান ধরে রেখেছে অন্যদিকে মার্কেলের প্রতিদ্বন্দ্বী মার্টিন স্কালজ ও তার দল বামপন্থী সোশ্যাল এসপিডি প্রায় বিশ শতাংশ ভোট আর প্রত্যাশিত এই বিশাল জয়ের পর আনুষ্ঠানিক প্রতিক্রিয়ায় মার্কেল তার উপর পুনরায় আস্থা রাখায় দেশবাসীর প্রতি ধন্যবাদ এবং কৃতজ্ঞতা জানান নিচি বিরতি ফিরব শিগগিরই সাথে থাকুন আবারও স্বাগত দেখছেন নিউজ সংবাদ রোহিঙ্গা প্রসঙ্গ রোহিঙ্গাদের নতুন করে রোহিঙ্গা নির্যাতন শুরুর এক মাস আজ 25 আগস্ট রাখাইনে হত্যাযজ্ঞ শুরু করে মিয়ানমার সেনাবাহিনী এক মাস পেরিয়ে গেলেও এখনো আসছে রোহিঙ্গারা তবে সেই সংখ্যা এখন অনেক কম বিস্তারিত জানাতে উখিয়া থেকে যোগ দিচ্ছেন সহকর্মী লাকমিনা জেসমিন সোমা সোমা এক মাস পর এখন রোহিঙ্গাদের আসার চিত্র কি দেখছেন সাবরিনা আমার পেছনে নিশ্চয়ই দেখতে পাচ্ছেন যে এখনও পর্যন্ত আসলে যে পাহাড়ের উপর রোহিঙ্গাদের চাপ সেটি কিন্তু ক্রমেই বেড়ে চলেছে যেটি আমরা লক্ষ্য করছি হয়তো মায়ানমার থেকে বাংলাদেশে রোহিঙ্গা আসার যে শাড়ি বা জনস্রোত আমরা প্রথমে লক্ষ্য করেছিলাম ঠিক এক মাস আগে সেই চিত্র এখন আর নেই তবে প্রতিদিনই এখনও মানুষ আসছে সেটি কিন্তু আমরা লক্ষ্য করছি তবে আপনি জানেন যে গত তিন দিন ধরে কিন্তু কাজ করছে সেনাবাহিনী যার কারণে আমরা যেটি লক্ষ্য করছি যে চারপাশে ছড়িয়ে ছিটিয়ে থাকা যে রোহিঙ্গারা ছিল তারা কিন্তু এরই মধ্যে এই একটি জায়গায় আসার চেষ্টা করছে এবং ত্রাণ নেওয়ার জন্য এবং সেই ক্ষেত্রে পাহাড়ের উপর যে চাপ সেটি কিন্তু বাড়ছে অর্থাৎ বাংলাদেশের পক্ষ পক্ষ থেকে থেকে সরকারের যে জায়গা নির্ধারণ করে দেওয়া হয়েছে হাজার সেই জায়গাতে সেই জায়গাটি ছেড়েও কিন্তু আরও বিভিন্ন দূর পর্যন্ত পাহাড়ের দুর্গম অঞ্চলে কিন্তু রোহিঙ্গারা ছড়িয়ে পড়ছে আপনাকে একটু দেখাতে চাই আসলে সার্বিক পরিস্থিতি যেটি এখনও আমরা লক্ষ্য করছি যে রোহিঙ্গাদের যে করুণ অবস্থা সেটি কিন্তু কোনো অংশেই তাদের যে ভোগান্তি সেটি কমেনি হয়তো বা প্রথম দিকে তাদেরকে আসলে না খেয়েই দিন যাপন বা রাত্রি যাপন করতে হচ্ছিল সেই সেই বিষয়টি সেই মানবেতর জীবন কিছুটা কমলেও তাদের প্রতিদিনের যে যুদ্ধ সেই যুদ্ধ কিন্তু কোনোভাবেই থেমে নেই সেটি আমরা লক্ষ্য করছি এবং একই সাথে খাবারের জন্য এখনও পর্যন্ত রাস্তার উপর দিয়ে হাজার হাজার বা লাখ লাখ রোহিঙ্গা তারা অবস্থান করছে আপনি জানেন যে এই যে রাখাইনদের উপরে রাখাইনের রোহিঙ্গাদের উপরে যে হামলা বা সন্ত্রাসী কর্মকাণ্ড বা সহিংসতা মিয়ানমার সেনাবাহিনীর সেটি কিন্তু মোটামুটি যদি আগের ইতিহাসের কথা বাদ দিই তাহলে তারপরও বলবো যে গত অক্টোবর থেকেই কিন্তু এর সূত্রপাত হয়েছিল যেটি মাঝখানে কিছুটা কমলেও এরপর পরবর্তীতে আবারও হামলা করা হয় পঁচিশে আগস্ট থেকে ঠিক সেই জায়গা থেকে আর একটি মাস পার হলো কিন্তু রোহিঙ্গাদের আসলে যে দুর্ভোগ সেই দুর্ভোগ কিন্তু কোনো অংশে কমেনি আমরা যেটি লক্ষ্য করছি যে এখনও পর্যন্ত মিয়ানমার এবং বাংলাদেশের নোম্যান্সল্যান্ডে প্রচুর পরিমাণে রোহিঙ্গা তারা কিন্তু সেখানে অপেক্ষা করছে এবং এই মুহূর্তে যে উখিয়া টেকনাফ কক্সবাজারে যে রোহিঙ্গারা রয়েছে তার থেকে সবচেয়ে বেশি ভোগান্তিতে রয়েছে সেই সব রোহিঙ্গারাই সেখানে যে লাখ লাখ রোহিঙ্গা এখনও পর্যন্ত অবস্থান করছে তারা না পারছে তাদের দেশে ফিরে যেতে এবং না পারছে বাংলাদেশে আসতে সেই অবস্থানে তাদেরকে আসলে সেইখানে কতটুকু তারা ত্রাণ পাচ্ছে সেটি একেবারে অনিশ্চিত তো কিছুক্ষণ আগে যারা ত্রাণ বিতরণের সাথে সংশ্লিষ্ট রয়েছেন জেলা প্রশাসন এবং সেনাবাহিনী সহ সরকারের অন্য যে সংস্থাগুলো একসাথে কাজ করছে তাদের সঙ্গে তাদের কাছ থেকে আমরা যেটি জেনেছি যে সেই ল্যান্ডে অবস্থান করা রোহিঙ্গাদের মাঝে ত্রাণ পৌঁছে দেওয়ার জন্য এরই মধ্যে কাজ করা হচ্ছে বিশেষ করে এখানে আপনি জানেন যে বাংলাদেশে অনেক আগে থেকেই যে রোহিঙ্গার বসবাস ছিল সেই রোহিঙ্গাদের মধ্যে কিন্তু যারা পুরাতন রয়েছেন তারা এই বিষয়ে সাহায্য করছেন এবং প্রতিটি প্রায় পঞ্চাশটি থেকে ষাটটি পরিবারের জন্য এরকম একজন দলনেতা নির্ধারণ করে দেওয়া হয়েছে যে আসলে পুরো বিষয়টি ব্যবস্থাপনার মধ্য দিয়ে একটি বোটে করে তাদেরকে ত্রাণ পৌঁছে দিচ্ছে অর্থাৎ বাংলাদেশ যে এই মানুষগুলোর প্রতি কতটা মানবিক হয়েছে এবং যে আশ্রয় দিয়েছে সেই বিষয়টি কিন্তু লক্ষ্য করা যায় শুধুমাত্র বাংলাদেশের অভ্যন্তরে অবস্থান করা না নোম্যান্স ল্যান্ডে এই মুহূর্তে যারা অবস্থান করছে তাদের মাঝে ত্রাণ পৌঁছে দেওয়ার জন্য বাংলাদেশ কাজ কাজ করছে আপনি নিশ্চয়ই গত কয়েকদিন ধরে লক্ষ্য করছেন যে পাহাড়ে অবস্থান নেওয়া রোহিঙ্গাদের মাঝে শুধুমাত্র ত্রাণ বিতরণ না তাদের মেডিকেল সেবা দেওয়ার জন্য এবং তাদের প্রাথমিক যে চিকিৎসা সেবাগুলো বিশেষ করে রয়েছে সেই সেবা দেওয়ার জন্য কিন্তু এরই মধ্যে বিভিন্ন সংগঠনগুলো কাজ করছে এবং এরই মধ্যে যে রোগ ঝুঁকির মধ্যে স্বাস্থ্য ঝুঁকির মধ্যে তারা রয়েছে তাদের জন্যও কিন্তু কাজ করা হচ্ছে আর সার্বিকভাবে ত্রাণ ব্যবস্থাপনা এখনও পর্যন্ত আমরা গত দুই দিন ধরে দেখছি কিছুটা স্বস্তি ফিরে এসেছে কিছুটা সুশৃঙ্খল লতা ফিরে এসেছে এবং কিন্তু আসলে এই সংকট ঠিক কত কতদিনে সমাধান হবে সেই বিষয়ে এখনই কোনো কিছু বলা যাচ্ছে না তো সাবরিনা আমার কাছ থেকে এই কক্সবাজার থেকে এটি ছিল সর্বশেষ সোমা আপনাকে ধন্যবাদ কক্সবাজারের উখিয়া থেকে আমরা সেখানকার সর্বশেষ চিত্র দেখছিলাম এবং সেখানে রোহিঙ্গাদের আসার এক মাস পূর্তি হচ্ছে আজ তার সর্বশেষ খবর জানছিলাম এবার ড্রিম হলিডে পার্কের সৌজন্যে শারদীয় দুর্গা উৎসবের খবর পূজা এখনো শুরু হয়নি শেষ হয়নি মণ্ডপের কাজও তবু মণ্ডপে মণ্ডপে আসছেন দর্শনার্থীরা রঙিন কারুকার্য দেখতে ভালো লাগে বলে মণ্ডপে জানান তারা কি পেশাগত কি শৌখিন ফটোগ্রাফার এ সময় সবাই তুলতে শুরু করেন মণ্ডপ আর দেবী প্রতিমা ছবি এবারও তাই আয়োজকরা শেষ সময় কাজ চালাচ্ছেন দ্রুত গতিতে দুর্গাপূজার সেই খবর অন্তরা বিশ্বাসের কাছে সাত সাত রবটা শুরু হয়েছে কদিন আগেই মণ্ডপে লেগেছে রঙের ছটা সেই রঙিন রূপ দেখতে বেরিয়ে পড়েন অনেকেই মণ্ডপের সাথে নিজেদের ছবি তুলে ভালো লাগার মুহূর্তটাকে ফ্রেমবন্দিও করছেন কেউ কেউ আমি আসছি যে পূজা মণ্ডপটা দেখতে মানে পূজা মণ্ডপটা কেমন হয়েছে ঢাকার ভিতরে যেগুলো প্রচলিত ভালো ভালো পূজা হয় বা বড় মন্দির তো সেখানে আমরা ঘুরতেছি তো ছবি তুলে নিয়ে যাচ্ছি বা আমাদের ওইদিকের ফ্রেন্ড বা গার্জেন আমাদের দেখাবো এর জন্য আর কি ঘুরতেছি এখন বড় উৎসব বা আনন্দের ক্ষেত্রে আমার মনে হয় এখানে সাম্প্রদায়িকতার কোনো বিষয়ই কাজ করে না করা উচিত না কোনো মানুষের মধ্যে এই আনন্দেই আসলে এলাম এখানে মণ্ডপের কাজ এখনও শেষ হয়নি অনেক জায়গায় শেষ মুহূর্তে রাত জেগেও কাজ করবেন অনেকে মণ্ডপের কাজ বাকি থাকলেও দেবী প্রতিমা গড়া শেষ অনেক জায়গায় শখের ফটোগ্রাফাররা শুরু করে দিয়েছেন সেই অনিন্দ সুন্দর প্রতিবার ছবি তোলার কাজ ভিড় কম এসে একটু মানে ইজিলি ছবি তোলা যায় আর এখন এইটার একটা সাজ অন্যরকম আর পূজা শুরু হয়ে যায় তখন আরেকটা ডিফারেন্ট একটা সাজ থাকে আয়োজকরা নিজেদের মণ্ডপ আর প্রতিমাকে সবচাইতে সুন্দর দেখাতে চেষ্টা করছেন সাধ্যমতো প্রতবার যে আমরা প্রথম স্থান অধিকার করেছিলাম এবারেও আশা করছি যে আমরা এটা দিয়ে আমাদের স্টেজ আমাদের সেই আলোকসজ্জা এগুলো দিয়ে আমরা আবার সেই দেবী দুর্গা এবার আসবেন নৌকায় চড়ে আর ফিরবেন ঘোড়ায় চড়ে হিন্দু ধর্মাবলম্বীদের বিশ্বাস মর্তে এসে দেবী দমন করবেন সব অশুভ শক্তিকে অন্তরা বিশ্বাস নিউজ টোয়েন্টি ফোর ঢাকা যশোরের ভৈরব নদীর খরণ কাজ নিয়ে দেখা দিয়েছে অনিশ্চয়তা ছয় বছর আগে প্রধানমন্ত্রীর দেয়া প্রতিশ্রুতির পরও কাজ শুরু না হওয়ায় হতাশ স্থানীয়রা তবে দু হাজার সালে জানুয়ারি থেকে কাজ শুরু হবে বলে জানিয়েছেন পানি উন্নয়ন বোর্ডের কর্মকর্তারা রিপন হোসেনের তথ্যচিত্রে এক সময়ের প্রমত্যা ভৈরব নদী ছিল দক্ষিণ পশ্চিমাঞ্চলের ব্যবসায়ীদের যোগাযোগের একমাত্র মাধ্যম দখল আর দূষণে এ নদ এখন মৃতপ্রায় খননের মাধ্যমে ফিরে পাবে আর নাব্য নদী তীরবর্তী এলাকার জলাবদ্ধতা নিরসনের পাশাপাশি নদটি আবার নৌযান চলাচলের উপযোগী হবে গতি ফিরে পাবে এ অঞ্চলের অর্থনীতি এমন প্রত্যাশায় নদটি খননের দাবি দীর্ঘদিনের আমরা দীর্ঘদিন ধরে শুনে আসতেছি আমাদের এই নদীটা আপনার খনন করা হবে এবং বাজেট করা হয়েছে আমরা এর কোনো প্রতিফলন আজও আমাদের চোখে পড়তেছে না এই নদীটা বাঁচালে আমার যশোরের অনেক অনেক উন্নয়ন হবে তবে নদটি খননের কাজ শুরু না হয় ক্ষুদ্র বিভিন্ন সংগঠনের কর্মীরা দীর্ঘদিন ধরে এই প্রতিশ্রুতি চলছে ফলে এই নদীটি যে বহতা দেখবে যশোরবাসী সেই আশা নিরাশায় তৈরি নদী খননের জন্য মাপজোখের কথা বলে দীর্ঘসূত্রিতা সূত্রতা তৈরি করা চলবে না অনতি বিলম্বে একেবারে সরেজমিনে কাজ শুরু করতে হবে যশোর পানি উন্নয়ন বোর্ড জানিয়েছে আগামী বছরের প্রথম দিকে খনন কাজ শুরু হবে ইতিমধ্যেই যশোর শহর অঞ্চলে প্রায় বারো কিলোমিটার খননের জন্য দরপত্র আহ্বান করা হয়েছে আমাদের শুষ্ক মৌসুম কর্ম মৌসুম শুরু হয় সাধারণত জানুয়ারি মাস থেকে ডিসেম্বর কিংবা জানুয়ারি থেকে আমরা আশা রাখি যে জানুয়ারি মাস থেকে আমরা এবছরে মানে খনন শুরু করতে পারবো ইতিমধ্যে জাতীয় অর্থনৈতিক পরিষদে দুশো কোটি বিরাশি লাখ টাকার ভৈরব রিভার বেসিন এলাকার জলাবদ্ধতা দূরীকরণ ও টেকসই পানি ব্যবস্থাপনা উন্নয়ন প্রকল্পটি অনুমোদন হয়েছে এবার সম্ভাবনার বাংলাদেশের খবর চট্টগ্রামের ফটিকছড়িতে পেঁপে চাষ করে স্বাবলম্বী হয়েছেন কৃষক ইউনুস আলী মাত্র তিন মাসেই পেপের বাম্পার ফলন পেয়ে খুশি এই সফল চাষী আর ফটিকছড়িতে পেঁপে চাষে আগ্রহ বাড়াতে বেকার যুবকদের প্রশিক্ষণ দিচ্ছে কৃষি বিভাগ নয়ন বড়ুয়া জয়ের পাঠানো তথ্য ছবিতে দেখুন একটি ডেস্ক রিপোর্ট চট্টগ্রামের ফটিকছড়ির কৃষক ইউনুস আলী তিন মাস আগে তার দুই একর জমিতে চাষ করেন রেড লেডি জাতের পেঁপে শখের বসে পেঁপে চাষ করলেও তার এই বাগান থেকে আয় হচ্ছে ভালোই পেঁপে বাগান অত্যন্ত লাভজনক এবং খুব তাড়াতাড়ি এর সুফল পাওয়া যায় চারা লাগানোর দুই মাস পরেই তিন মাস থেকে আমরা এর এই 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 ইয়েগুলোর বয়স চার চার মাস এখন আমি এর মধ্যে অনেক পেঁপে বিক্রি করে ফেলেছি এই আপনি একটা গাছ থেকেই এক দেড় হাজার টাকার পেঁপে বেচা কোনো বিষয় না বাম্পার ফলন ও বাজারে চাহিদা বেশি থাকায় পেঁপে চাষ এখন লাভজনক বলে জানান এই কৃষক আমার এখানে আপনি যে পেঁপে দেখতে পাচ্ছেন এখানে দেশি জাতের এবং রেড লেডি এই দুই জাতের এই পেঁপে আমি করেছি তো ইতিমধ্যেই কিছু পেঁপে আমার পাকা শুরু হয়ে গেছে এর মধ্যে আমি বিক্রিও করেছি প্রচুর চাহিদা যারা বেকার যুবক আছে এদেরকে যদি সরকার পৃষ্ঠপোষকতা দেয় মানে স্বল্প মূল্যে মানে কম সুদে যদি ঋণ দেওয়ার ব্যবস্থা হয় তাইলে এখান থেকে অধিক মুনাফা পাওয়া সম্ভব ফটিক ছড়ির আবহাওয়া পেঁপে চাষের উপযোগী হয় চাষে আগ্রহীদের প্রশিক্ষণ দিচ্ছে কৃষি বিভাগ ইউনু সাহেব যে পেঁপে বাগানটা করেছেন এটা খুবই চমৎকার হয়েছে রেডেরি যেটা হাইব্রিড এটা খুবই ভালো ফলন আছে ফটিকছড়িতে এবং বর্তমানে আমরা কৃষি বিভাগ আমাদের বেকার যুবকদেরকে আমরা প্রশিক্ষণ সহ বিভিন্ন পরামর্শ দিয়ে দিচ্ছি পেপে বাগান থেকে এবার ছয় লাখ টাকার বেশি আয়ের আশা ইউনোসালের নিচে আরেকটা বিরতি ফিরব শিগগিরই সাথে থাকুন স্বাগত দেখছেন নিউজ সংবাদ সংবাদ এবার ফার্স্ট সিকিউরিটি ইসলামী ব্যাংক অর্থ মোবাইলে ইন্টারনেট ব্যবহারে দেশের মানুষ পাচ্ছেন না ন্যায্য সেবা খাত সংশ্লিষ্টরা বলছেন সরকারের নীতিগত সহায়তা এবং বিটিআরসি দ্বারা মোবাইলে ইন্টারনেটের দাম নির্ধারিত হলে কমবে গ্রাহক ভোগান্তি আরো জানাচ্ছেন আফসার উদ্দিন দুই সালে দেশে ইন্টারনেট ব্যবহার করত মাত্র ১২ লাখ মানুষ বর্তমানে এ সংখ্যা সাত কোটি ছাড়িয়েছে তবে এর প্রায় চুরানব্বই শতাংশই মোবাইলে ইন্টারনেট ব্যবহার করেন বাকিরা ব্রডব্যান্ডে হিসেব বলছে চারশো ছাব্বিশ জিবিপিএসের তিনশো ষোলো জিবিপিএসই ব্যবহার করে সত্তর থেকে আশি লাখ মানুষ ব্রডব্যান্ডের মাধ্যমে আর মাত্র একশো দশ জিবিপিএস ব্যবহার করে প্রায় ছয় কোটি চল্লিশ লাখ মোবাইল গ্রাহক তাও আবার মাত্রাতিরিক্ত দামে মোবাইল টেকনোলজির কিন্তু কস্ট কম্পোনেন্টগুলি যদি আমরা অ্যানালাইসিস করি সেই কস্ট কম্পোনেন্টগুলি কিন্তু খুব হাই সস্তায় কিভাবে সুলভ মূল্যে ইন্টারনেটটা পৌঁছানো যায় সেই দিকে সরকারকে মনোযোগ দেওয়া উচিত ইন্টারনেটের ক্ষেত্রে বিটিআরসি কোনো সে নাই বিটিআরসি কোনো কথা বলে না বিটিআরসি বলে নাই যে তুমি ন্যূনতম এই দামে বিক্রি করবা অথবা ম্যাক্সিমাম এই দামে বিক্রি করবা এখানেই শেষ নয় মোবাইলের গ্রাহকরা ঠকছেন ইন্টারনেটের গতিতেও খাত সংশ্লিষ্টরা বলছেন হাতে গোনা কিছু সংখ্যক পকেট ছাড়া পুরো দেশেই থ্রি জি আছে কাগজে কলমে ওরা সরকারের কাছ থেকে বা অন্যদের কাছ থেকে কিনে ব্যান্ডুইত কিন্তু আপনাকে দেয় ডেটা এবং ডেটা এমন মূল্যে বিক্রি করে যে আপনি যদি ব্যান্ডউইথের হিসাবে ক্যালকুলেট করেন তাহলে কখনো কখনো দেখা যায় যে আপনি পঞ্চাশ টাকার ব্যান্ডুইডে লাখ টাকা বিক্রি করার মতন অবস্থায় নিয়ে আমাদের জন্য দুর্ভাগ্যজনক হচ্ছে এই দেশে কোনো টেলিফেলো অপারেটর আমাকে আনলিমিটেড ব্যান্ডুইডের কোনো প্যাকেজই বিক্রি করে না এক্ষেত্রে ব্রডব্যান্ডের নেটওয়ার্ক বাড়িয়ে দেশের প্রতিটি গ্রামেই ইন্টারনেট সেবার মাধ্যমে কর্মসংস্থান সৃষ্টির পরামর্শ খাত সংশ্লিষ্টদের বাংলাদেশ রেলের একটা বড়ো দেশব্যাপী নেটওয়ার্ক আছে বাংলাদেশ পাওয়ার গ্রিড কোম্পানির দেশব্যাপী একটা নেটওয়ার্ক আছে বিটিসিএলের একটা দেশব্যাপী নেটওয়ার্ক আছে এই তিনটা সরকারি সংস্থা কিংবা প্রতিষ্ঠান এই তিনটা সরকারি প্রতিষ্ঠানের নেটওয়ার্কটা প্রাইভেট সেক্টরে অবমুক্ত করা যেতে পারে কি না গ্রামে ইন্টারনেটটা পৌঁছে দেওয়ার জন্য ডিজিটাল বাংলাদেশের পুরোপুরি বাস্তবায়নে ইন্টারনেট সেবা গ্রাম পর্যন্ত বাড়াতে ব্রডব্যান্ডের সার্বিক অবকাঠামো এবং সহায়ক নীতি নিশ্চিতের উপরও জোর দেন তারা

2022 ফিফা বিশ্বকাপের আয়োজক দেশ ফিফা র‍্যাঙ্কিং এ অবস্থান 85 মাঠের বিবেচনায় তাই 196 থাকা বাংলাদেশ যে বেশ পিছিয়ে তা তো বলার অপেক্ষায় রাখে না কিন্তু নানা হতাশার ভেতরেও এএফসি অনর্থ 16 চ্যাম্পিয়নশিপের বাঁচাই পর্বে কাতারের 2-0 গোলে উড়িয়ে ফুটবলে অপর সম্ভাবনার হাতছানি দিয়ে রাখলো বাংলার কিশোররা বিস্তারিত জানাছেন পার্থ বনিক এই বাসীর কেবল ম্যাচ শেষ হবার নয় এই বাসী নানা প্রতিকূলতা সত্ত্বেও অপার সম্ভাবনাময় ফুটবলের পথে বাংলাদেশের জাগরণী বার্তা যা সূচিত হল চার হাজার কিলোমিটার দূরে কাতারের গ্র্যান্ড হামাদ স্টেডিয়ামে বাংলার কিশোরদের হাত ধরে এএফসি অনূর্ধ্ব ষোলো চ্যাম্পিয়নশিপ বাছাই পর্বের শেষ ম্যাচে ইয়াং টাইগারদের প্রতিপক্ষ ছিল র্যাঙ্কিংয়ে যোজন এগিয়ে থাকা কাতার তবে শুরু থেকে এদিন প্রতিপক্ষের সীমানায় আধিপত্য বিস্তার করে খেলতে থাকে বাংলাদেশ ম্যাচের একষট্টি মিনিটে গোলরক্ষককে একা পেয়েও গোলের নিশ্চিত সুযোগ মিস করেন মিরাজ এক মিনিট বাদেই আরেকবার হতাশ হতে হয় দীপকের লক্ষ্যভ্রষ্ট শটে তবে স্টেডিয়ামে উপস্থিত প্রবাসীদের বেশিক্ষণ অপেক্ষায় রাখেনি বাংলার কিশোরা সত্তর মিনিটে কর্নার থেকে পাওয়া বলে মাথা ছুঁয়ে দলকে এগিয়ে দেন দীপক একাশি মিনিটে ফাইমের দুর্দান্ত শটে ব্যবধান দ্বিগুণ করে বাংলাদেশ আর এই স্কোরলাইনেই মাঠের শখানেক দর্শক আর হাজার মাইল দূরের কোটি বাঙালিকে জয়ের আনন্দে ভাষায় আগামীর ফুটবল কান্ডারিরা প্রথম ম্যাচ হেরে আসরের মূল পর্বে ওঠা না গেলেও এই কিশোররা দেখিয়ে দিয়েছে সঠিক পরিচর্যা পেলে এশিয়ার ইমার্জিং টাইগার হয়ে ওঠা তাদের জন্য মোটেও অসম্ভব না নিউজ সংবাদ শেষ করার আগে জানাবো একবার আরও আবারও বিদ্যুতের দাম আট থেকে পনেরো শতাংশ বৃদ্ধির প্রস্তাব বিতরণ কোম্পানিগুলোর আজ থেকে গণশুনানি শুরু রোহিঙ্গা আসার সংখ্যা লক্ষণীয় মাত্রায় কমেছে বলছে জাতিসংঘ সেনাবাহিনী তত্ত্বাবধানে শৃঙ্খলা ফিরেছে ত্রাণ বিতরণে কিছুতেই নিয়ন্ত্রণে আসছে না চালের বাজার খুচরা বাজারের দাম এখনও সাধারণের নাগালের বাইরে এবং উত্তর কোরিয়ার ওপর বিতর্কিত ভ্রমণ নিষেধাজ্ঞা আরোপ করল যুক্তরাষ্ট্র তালিকায় নতুন করে যুক্ত হল বেনেজুয়েলার স্টাজ এই ছিল নিউজ টোয়েন্টি ফোর সংবাদের এখনকার আয়োজন এতক্ষণ সাথে থাকার জন্য ধন্যবাদ সবাইকে